নেক্সট ভিডিওতে আসতেছি। হ্যাঁ আসো নেক্সট ভিডিওতে, তো আমরা তো চাই যে আসো, তোমরা আবার কাপল ভিডিও করো। আসসালামু আলাইকুম গাইস, আজকে ফাইনালি আমার বোর ফেস্টটা শুরু করতে যাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম। মানুষ গাড়ি, তারপরে এয়ারপ্লেন, রকেট, এগুলো লঞ্চ করায়। আসলে মানুষ যে ইউটিউবে বউকে লঞ্চ করায় তা আমি তো এই প্রথম দেখলাম, কিভাবে বউকে লঞ্চ করাতে হয় মানে ইউটিউবে। শালার ভিডিও না দেখলে তো বুঝতাম না, ইউটিউব না থাকলে তো আমরা জানতাম না। অনেকেই হয়তো অনেক কথা বলতে পারে, শেষ পর্যায়ে বউ দিয়ে ব্যবসা করানোর জন্য আছে, এটা যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ ভাই, আমরা তো ভুল রে ভাই, আমরা তো কিছু বুঝি না, তাই না? আপনি বউকে লঞ্চ করাচ্ছেন, আমরা তো মানে কিছু বললেই তো আমরা, আমাদের দোষ হয় আমাদের। তাহলে আপনার বউ কি বললো লাস্টের দিকে, ভিডিওটা লাস্টের দিকে যে বলে যে আবার আসতেছি, চলেন যে দেখে আসি ভিডিওটা, আসলে কি বললো আপনাদেরকে একটু প্রমাণ দেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আসতেছি। হ্যাঁ আসো নেক্সট ভিডিওতে, তো আমরা তো চাই যে আসো, তোমরা আবার কাপল ভিডিও করো, আমরা তো চাই এটা। আর মানে বড় বড় কথা বলেন, তাই না? বড় বড় কথা বলে থাকে, যাক আমার বউ যে পাঁচ ওয়াক্ত নামাজ, যে নামাজ পড়ে। মানুষ আসলে সোশ্যাল মিডিয়াতে এসে বলা লাগে যে আমার বউ নামাজ পড়ে, ফাইনালি নামাজ না দিলে ভাত নাই, এটা আবার কোন আবার আপনার কোন নীতিতে পড়ে বলেন? মানুষ তো সবাই ইবাদত করে, তাই না? আমার তো আমার বউ ইবাদত করে, সবাই ইবাদত করে, এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলার দরকার কি আছে বলেন তো আপনারা? মানে আমার বউ এটা করে, ওটা করে, এটা হলো মনে করেন যে লক্ষণ। এদের হলো গিয়ে আস্তে আস্তে দেখবেন যে নামাজ পড়তেছে, আস্তে আস্তে দেখবেন যে বোরখা খুলতেছে, আস্তে আস্তে দেখবেন অনেক কিছু করতেছে। আসলে এগুলা মনে করেন ভণ্ডামি, ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু না। আমরা এই ভণ্ডামিগুলোকে একটু সাপোর্ট কম করে করব, ঠিক আছে? আমরা একটু সচেতন হবো। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ই করবেন,